পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। তো নারীদের তাদের যোগ্যতা অনুযায়ী তার সঠিক চাহিদাটা পৌঁছে দেওয়া বা তাকে সহযোগিতা করা। ক্যাম্পেইন ম্যানেজার, নির্বাচনী ব্যবস্থাপক, নির্বাচনী ক্যাম্পেইন ম্যানেজার বা ব্যবস্থাপক একজন বিশ্বস্ত কর্মী যিনি নির্বাচনী প্রচারণার সার্বিক তত্ত্বাবধান, ব্যবস্থাপনা এবং সমন্বয়ের কাজ করে। মেয়েরা ক্যাম্পেইন করে, মেয়েরা সংগঠিত করে। আমরা মনে করি যে এখন কিন্তু মেয়েরা আর পিছিয়ে নাই, আর্মিতে যাচ্ছে মেয়েরা, নেভিতে যাচ্ছে মেয়েরা, ফেলে যাচ্ছে কোনটা না করছে। আমার ভাইদের প্রতি আমি দৃষ্টান্ত শুরু করে বলবো, আপনার ফ্যামিলিগত মধ্যে যে মেয়েগুলো আছে এদেরকে আপনারা উৎসাহিত ভাবে বাইরে বের করবেন। একটা মেয়ে আপনার পারে না এমন কিছু নেই। আগের চেয়ে আমরা এখন অনেক মেয়ে প্রশিক্ষিত, অনেক আগামী নির্বাচনকে সামনে রেখে কি কি ধরনের চ্যালেঞ্জ হতে পারে এবং এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য সুপারিশ করা। নির্বাচন সম্পন্ন হলে দেখা যায় যখন ভোট গণনা চলে তখন নারীদেরকে সেখানে জায়গা দেওয়া হয় না, তো সেই ভোট গণনা সাক্ষর দেওয়ার যে জায়গা থেকে সেখানে নারীদেরকে অগ্রাধিকার দিতে হবে। এই আলোচনা থেকে এস্টাবলিশ করার জন্য যা যা করণীয় আমরা বাগেরহাট জেলা বিএনপি নেতৃত্ব দেওয়ার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আমরা তাদের পাশে প্রশিক্ষিত করছে, ট্রেনিং দিচ্ছে। আমরা একটি কথা বলতে চাই যে ভোটে সে পরিবেশ আনার জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে। এবার এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে যাবে, নাম আছে এজেন্ট হিসেবে, এই দৃষ্টি সারা বিশ্বে থাকবে এবং কতগুলো এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে তার ইন্টারন্যাশনালি একটা ডকুমেন্ট আমরা তৈরি করব। ইশা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে সরকারে, অর্থাৎ যিনি সরকারে থাকবেন তার দিনে জাতীয় নির্বাচন হবে, যিনি এমপি হবেন থাকবেন, তিনি এমপি থাকা অবস্থায় তিনি আবার নমিনেশন নিয়ে আবার নির্বাচন করতে পারবে, এ ধরনের একটা আইন তারা পাশ করলো, তখন থেকেই কিন্তু দেশে একটা রাজনৈতিক অস্থিরতা শুরু। সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ। আপনাদের সকলকে